ইয়ার আশুগঞ্জে মসজিদে নামাজের মাসহালা নিয়ে কথা কাটাকাটির জেরে দুপক্ষের সংঘর্ষে পুলিশ সহ অন্তত 15 জন আহত হয়। উপজেলার চর চারতলা মোল্লাবাড়ি ও কিচকি বাড়ি গোষ্ঠীর মধ্যে এ সংঘর্ষ হয়। স্থানীয়রা জানান, একটি মাদ্রাসার নামকরণ নিয়ে দীর্ঘদিন ধরে চর চারতলা উত্তরপাড়া জামে মসজিদের ইমাম মাওলানা মহিউদ্দিন মোল্লার সঙ্গে কিচকি বাড়ির নেতা ঠিকাদার শফিকুর রহমানের গোষ্ঠীর বিরোধ চলছিল। শুক্রবার ঈশা ও তারাবি নামাজ শেষে শফিকুর রহমান মুসল্লিদের সঙ্গে কথা বলেন। এক পর্যায়ে দুপক্ষের মধ্যে কথা কাটাকাটি হলে উভয় পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাবার বুলেট নিক্ষেপ করে। এই সংঘর্ষে 3 পুলিশ সদস্য সহ আহত হয় অন্তত 15 জন।